বণিক রমাপতি, আপনার আনা একটি শাড়িও আমার পছন্দ হয়নি। কিন্তু রানী, মহারাজ গুরুদেব এক্ষুনি যা শোনালেন, তারপর শাড়ি পছন্দ করার মতন এটুকু ইচ্ছে আমার নেই। বণিক রমাপতি, আপনি আসুন। বহিঃশত্রু, তবে কি চন্দ্রকেতু আর অজামিল মিলে কোনো চক্রান্ত নিশ্চয়ই করছে, ভিন্ন রাজ্য শত্রুদের সাহায্য করছে। মহলে বাইরে যাওয়ার আগে চন্দ্রকেতুর সঙ্গে দেখা করতে হবে, সবটা জানতে হবে। মহারাজ, আমি পূর্বেও আপনাকে বার বার বলেছিলাম আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। অবশ্যই অবশ্যই প্রয়োজন। তেমন সংখ্যক সৈন্য না থাকলে রাজ্য রক্ষা করবে কারা? মহারাজ, সীমান্তে প্রহরী আরো বাড়িয়ে দিতে হবে। গুরুদেব, আমি আপনাদের সবার বক্তব্যকে মান্যতা দিচ্ছি, কিন্তু তবুও বলছি আপনারা অকারণে দুশ্চিন্তা করছেন। এই রাজ্য কি আমার? এ কথার অর্থ কি মহারাজ? প্রজারা কার গুণগান গায়? স্বয়ং জগন্নাথ দেবের। এই রাজ্য তো তারই। এই রাজ্যকে যদি রক্ষা করতে হয় তো তিনিই করবেন। এই রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার তো তার উপর মহারাজ। রানী, আমরা যদি একনিষ্ঠভাবে প্রভুর ভজন করি তাহলে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন, অবশ্যই করবেন। তিনি যে করুণা সিন্ধু। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কিন্তু মহারাজ, আমি বলছি রানী, তুমি তো আজ একটা শাড়িও পছন্দ করলে না, আমি বরং অন্য তাঁতিদের খবর দিই, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী। মহারাজ, কিছু মনে করবেন না। মহারাজ তো মুখে বললেন আমাদের সকলের কথার তিনি মান্যতা দিচ্ছেন, কিন্তু আমার কোনো কথারই মান্যতা দিলেন না। না না, এটা উনি ঠিক করলেন না। অবশ্যই করতে, ভুলটা তো ভুলি। আপনি ঠিকই বলছেন মহারাজ, ভক্তিতে আপ্লুত হয়ে আছেন। স্বয়ং কৃষ্ণ জগন্নাথ দেব ধর্ম স্থাপনা করেছেন, আবার কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিয়েছেন। সুতরাং এই মুহূর্তে মহারাজের উচিত ছিল সৈন্য সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু মহারাজ তো রাজি হলেন। মহারানী, আমাদের প্রত্যেককে সজাগ, অত্যন্ত সজাগ থাকতে হবে। সামনে ঘোর বিপদ। জগন্নাথ আর যে আর যে নিঃশ্বাস নিতে পারছি না। রক্ষা কর প্রভু, রক্ষা কর। জয় জগন্নাথ। নীলাচলে খাই নীলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। নীলাচলে জগতের নাথ, দাপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ।
এখানে কেন আমি? আপনি শ্রী মন্দিরে গর্ভগৃহের নিচে রত্ন ভাণ্ডারে। তাই তো, রত্ন ভাণ্ডার। কিন্তু তোমরা তোমরা কে? তোমরা? আমরা আমরা জাতিতে সবর, এই রত্ন ভাণ্ডার পাহারাদি। কোন সবরের ছোঁয়া জল তো আমি খেতে পারি না, না খেতে পারি না, না না না, আমার জাত ধর্ম তো খোয়াতে পারি না, না না না। গুরুদেব, আপনি তো জানেন রত্ন ভাণ্ডারের দরজা বাইরে থেকে চাবি দিয়ে না খুললে কখনোই খুলবে না, তার আপাতত তা সম্ভবও নয়। এখন তো আপনাকে এখানে কয়েকদিন থাকতেই হবে, প্রাণে বাঁচার জন্য জলপানও করতে হবে, মুখে অন্নও তুলতে হবে, তাই না? আর সবেতেই আমাদের মানে সবরদের ছোঁয়া তো থাকবেই। এবার আপনি ঠিক করুন, আপনি কি করবেন? হাতটা ছাড়ো, লাগছে আমার। আমাদের সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আপনার সন্তান না মহারাজ, শুধু অন্নদাতা হলেই যে পিতা হওয়া যায় না, পিতৃত্ব অর্জন করতে হয়। রন্তিদেব আমার সন্তান, শুধুমাত্র আমার। আর আমি আমার সন্তানকে নিয়ে কোথায় যাব না যাব তার কৈফিয়ত তো আমি আপনাকে দেব না। তুমি এত উদ্ধত হলে কবে থেকে? কে তোমার চরিত্র বদল করে দিল? মা, অকারণে আমাদের সময় নষ্ট হচ্ছে, কুমারকে নিয়ে চলো। রাজবৈদ্য, আপনি একজন চিকিৎসক, চিকিৎসা করা আপনার কাজ, আমাদের ব্যক্তিগত সমস্যার মধ্যে ঢুকছেন কেন? শক্তিদেব, চিকিৎসক শুধুমাত্র শারীরিক চিকিৎসা করে না, শক্তিদেব মানসিক চিকিৎসা করে। সেক্ষেত্রে তোমার চিকিৎসা করতে পারলে আমি খুব খুশি হতাম। রাজবৈদ্য, আমি মহারাজা শক্তিদেব, আপনার স্পর্ধা দেখে আমি, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। তাহলে আমার মতের কোনো পরিবর্তন হবে না। বৈদ্যরাজ, আপনি তোমার ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। মা, আর দেরি করুন, চলো কুমারকে নিয়ে চলো। আপনাদের বলতেই হবে আপনারা কোথায় যাচ্ছেন। এ রাজ্যের অধীশ্বর আমি, আপনারা বলতে বাধ্য। আমার অনুমতি ছাড়া আপনারা এই রাজ্য ছেড়ে যেতে পারবেন না কোথাও। বাহ, চমৎকার! আপনার কাছে বোধহয় এই শেষ অস্ত্রটুকুই বাকি ছিল মহারাজ। বেশ, তবে আপনিও শুনে রাখুন, আপনার অনুমতির অপেক্ষা না করে আমরা এই রাজ্য থেকে বেরিয়ে যাব। আপনি শত চেষ্টা করেও আমাদেরকে আটকাতে পারবেন না, কারণ কারণ আমরা যে রাজার কাছে যাচ্ছি সে আপনার থেকে ঢের শক্তিমান। কোন রাজার কাছে যাচ্ছ? কে সেই রাজা যে আমার থেকে শক্তিমান? সেনাপতি ভরতচন্দ্র বলুন। মহারাজ, তোমার কাছে কোন সংবাদ আছে? মহারানী কোন রাজার কাছে যাচ্ছে? ভগবান, সারা জীবন পেশি শক্তি আর ক্ষমতা বিস্তারের কথা ভাবলে
হৃদয়ের কথা ভাবলে না তেমন আপনি কিঙ্কিনী কে সেই রাজা তিনি রাজা ধীরাজ এই জগতের পালক শ্রী জগন্নাথ দেব জগন্নাথ বলভদ্র সুভদ্র চক্ররূপিণে কারু ব্রহ্মস্য রূপায চতুর্দাবর্তয়ে নমঃ কই রন্তিদেব কই আসুন বাবা দাসীরা রন্তিদেবকে নিয়ে স্নান করাতে গেছে সঙ্গে প্রহরীরা আচ্ছা বাবা সর্বত্র প্রহরা রয়েছে আপনি নিজের শিবির থেকে আমার শিবিরে যে এলেন কই প্রহরীরা এলো না আপনার সঙ্গে এসেছে ওরা বাইরে আছে তুমি কিছু মুখে তুলেছ মা দেখো মা অকারণ অভিমান করে শরীর পাত করো না তুমি তো মহারাজ শক্তিদেবকে চেনো অতি মানি অহংকারী যুদ্ধবাজ তুমি এতদিনেও তাকে চিনতে পারলে না মা সে কি তোমার মান অভিমানকে কোনো মূল্য দেয় যাকে বেলা বাড়ছে সৈনিকরা শিবিরে খাওয়া দাওয়া সারছে তুমিও কিছু খেয়ে নাও মা না বাবা বিশ্বাস করুন আমার খাওয়ার এতটুকুও ইচ্ছে নেই এমনকি আমার বাঁচারও ইচ্ছে নেই আমি শুধুমাত্র বেঁচে আছি আমার আমার ওই অসহায় পুত্রর মুখের দিকে চেয়ে কবে ও কথা মুখে আনতে নেই মা তুমি দেখো ঠিক হয়ে যাবে তুমি আমার কথা মিলিয়ে নিও মা সব ঠিক হয়ে যাবে একবার ওই পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ দেবের আশ্রয়ে পৌঁছতে পারলেই তুমি দেখো মা তিনি আড়াল থেকে তোমাকে ঠিক দর্শন দেবেন বাবা ভগবান কখনো ভক্তের ডাকে দূরে থাকতে পারেন মা পারেন না তিনি তো ভক্তের ভগবান গো মা কুমার আমরা শিবিরে এসে গেছি মা তুমি কোথায় এই তো বাবা আমি আমরা তো আর প্রাসাদে নেই তাই না মা হ্যাঁ বাবা আমরা কোথায় যাচ্ছি মা আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি পুরুষোত্তম ক্ষেত্রে দর্শন দর্শন মানে তো দেখা তাই না মা হ্যাঁ বাবা আমি জগন্নাথ দেবকে দেখব কি করে আমি তো দেখতেই পাই না সত্যি জগন্নাথ নম নম জগতরনাথ